বন্ধুরা এরকম ভিডিও কিন্তু রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের একদম আর সহজ উপায়ে কিভাবে ভিডিও বানাবেন সেটা শিখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা খুব সহজে এরকম ভিডিও বানানো শিখে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এরকম ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদের প্রথমে একটি ছবি তৈরি করে নিতে হবে তো ছবিটি তৈরি করার জন্য আপনারা আপনাদের মোবাইলের থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি হচ্ছে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন হচ্ছে আনুপ সাগর এন ইউপি আনুপ সাগর ডট কম এখানে দেখেন চলে আসছে দেখেন এই যে আনুপসাগর ডট কম এখানে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন এই যে সার্চের অপশন আছে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে দেখবেন হচ্ছে এআই ক্রিকেট ইমেজ সার্চ করার পরে এখানে যে আপনার যেই টাইটেলাম বিগ বিং এআই ক্রিকেট ইমেজ এটার উপর একটা টাইপ করবেন নিচেটি স্ক্রল করবেন নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট ইয়োর ইমেজ এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে একটা ফর্ম লিখতে হবে এটা হচ্ছে আপনাদের আমি দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে আপনারা হচ্ছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো এখানে হচ্ছে আপনারা জাস্ট আপনাদের এই যে এখানে যদি একটু খেয়াল করেন এই যে এখানে আমার নাম লেখা আরাফ এখানে হচ্ছে আপনাদের নাম লিখে দিবেন এবং হচ্ছে এখানে যেখানে এখানে আপনারা আপনাদের জার্সি নাম্বারটা লিখে লিখে দিয়ে জাস্ট এখানে ক্রিয়েট ক্লিক করবেন তো আমার হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের লগ ইন যাবে তো আপনারা হচ্ছে জাস্ট জিমেল দিয়ে এবং নট রোবোট ভেরিফাই করে আপনারা লগ ইন করে নেবেন যদি কেউ না পারেন তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করবেন আমি হচ্ছে সেটা নিয়ে শর্টস ভিডিও তৈরি করে দিব তো দেখেন আমাদের কিন্তু ছবি জেনারেট হয়ে চলে এসেছে তো আমরা হচ্ছে যদি ছবিগুলো দেখি দেখেন খুব সুন্দর ছবি কিন্তু জেনারেট হয়েছে না লাগে আমাদের আরো বেটার ছবি দরকার হয় তাহলে আমরা আবারও ক্রিয়েটে ক্লিক করব আমাদের কিন্তু নতুন করে আবারও ছবি ক্রিয়েট হয়ে চলে আসবে দেখেন আমাদের কিন্তু আবারও ছবি ক্রিয়েট হয়ে চলে আসছে ছবিগুলো কিন্তু খুব সুন্দর ছবি হয়েছে তো আমরা হচ্ছে এই ছবিটা ডাউনলোড করার জন্য প্রথম হচ্ছে এখানে যে থ্রি ডটে ক্লিক করবো তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমাদের কিন্তু ভিডিও এডিট করতে হবে এখানে কিন্তু আরও ছবি আছে আপনারা চাইলে কিন্তু এগুলো ডাউনলোড করে রাখতে পারেন তো ভিডিও এডিট করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস নামানো লাগবে ভিডিওটি এডিট করার জন্য আমরা যেই অ্যাপসটি ইউজ করবো সেটা হচ্ছে কেপকার্ট অ্যাপস কেপকার্ট অ্যাপসটা কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে প্লেস্টোর এখানে সার্চ করবেন হচ্ছে কেপকার্ট ফ্লিপকার্ট সার্চ করলে কিন্তু আপনাদের সামনে অ্যাপসটা চলে আসবে আপনারা সিম্পলি ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দেওয়ার পর যেহেতু আমার ইনস্টল দেওয়া আছে ওপেন করে নিচ্ছি গেলে আপনারা এখানে হচ্ছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখান থেকে ফোটোস পাবেন উপরে এখানে এ ক্লিক করবেন এখান থেকে আপনারা যে ফটোটি দিয়ে ভিডিওটা তৈরি করবেন আর সেই ফটোটি হচ্ছে সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে ফটোটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে অ্যাড করে দিব এখান থেকে ফটোটি অ্যাড করার পর আপনারা প্রথমে হচ্ছে এখানে দেখবেন হচ্ছে রেশিও এখানে এই যে রেশিও এই রেশিওতে ক্লিক করবেন রেশিওতে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের রেশিও পেয়ে যাবেন তো আপনারা যে টাইপের ভিডিও বানাবেন টিকটক ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা ইউটিউবের জন্য আপনার সেই রেশিওটা সিলেক্ট করে নেবেন তো আমি হচ্ছে ইনস্টাগ্রামের রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি এখানে ইনস্টাগ্রামের রেশিও সিলেক্ট করার পর এই যে এডিটিংয়ের যে আর লোগোটা আছে এক্সট্রা পার্ট সে এক্সট্রা পার্টের উপরে একটা ক্লিক করে এটা ডিলিট করে দেবেন তারপর হচ্ছে আপনারা এখান থেকে নিচে ভিডিওটা অ্যাড করবেন ভিডিওটা অ্যাড করার জন্য আপনারা হচ্ছে এখানে ওভারলে আছে ওভারলেতে ক্লিক করবেন এবং অ্যাড ওভারলে দিবেন অ্যাড ওয়ার্ডে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা ভিডিওতে চলে যাবেন ভিডিও থেকে আপনাদের ভিডিওটি আপনাদের হচ্ছে ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অ্যাড করে দেবেন তো ভিডিওটি অ্যাড করার পর আপনারা হচ্ছে উপরে যে পার্টটা ছিল আপনাদের ছবির যে পার্টটা আর কি এই ছবির পার্টটা হচ্ছে আপনাদের ভিডিও সমান করে নিতে হবে তো আপনারা হচ্ছে টেনে ধরে ভিডিও সমান করে নেবেন এই যেখানে লাল যতটুকু থাকবে খেয়াল করেন একটু আপনাদের ভিডিওটা ছিল তো এই ভিডিওটা পার্ট করার পর আপনার হচ্ছে ব্যাক চলে আসবেন এখান লেতে যাবেন এই ভিডিও ভিডিওতে ক্লিক করে হচ্ছে আপনারা টিভি সাইজ অনুযায়ী একটু ক্রপ করে নেবেন এর জন্য হচ্ছে নিচে চলে যাবেন নিচে দেখবেন হচ্ছে এখানে হচ্ছে এই যে ট্রান্সফর্মেশন এটাতে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে রিসাইজ রিসাইজে ক্লিক করলে আপনাদের ক্রপের অপশানটা চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা ছোট বড় করে নেবেন আমি হচ্ছে ভিডিওটা রিসার্চ করে নিলাম এরপর হচ্ছে আপনাদের ভিডিওটি একদম ফ্রেম অনুযায়ী বসানোর জন্য এটা হচ্ছে আগে দু হাতে একটু জুম আউট করে নেবেন জুম আউট করে এখান থেকে এইখানে চলে যাবেন আর একটু জুম একদম টিভির ফ্রেম অনুযায়ী করে নেবেন তো ফ্রেম অনুযায়ী করার জন্য এরপর হচ্ছে ছোট করার পর এরপর হচ্ছে আপনারা নিচ থেকে আর একটা অপশান পাবেন সেটা হচ্ছে মাস্ক এই মার্ক্সে ক্লিক করবেন মাস্কের পর হচ্ছে আপনারা এখানে দেখেন এই যে রিটাইঙ্গেল এই রিটাইঙ্গেলে ক্লিক করবেন রিটাইঙ্গেলে ক্লিক করার পর দেখেন আমাদের এটা কিন্তু ছুটে হয়ে গেছে এরপর জাস্ট আপনারা এটা হাত দিয়ে এটা হচ্ছে রিসাইজটা করে নেবেন এখান থেকে উপরে নিচে টিভির ফ্রেম যতটুকু ততটুকু করে নেবেন আমাদের কিন্তু ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে তো অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের কিন্তু এখন ভিডিও ফ্রেমটাকে পিছিয়ে নিতে হবে ছবির ফ্রেমটাকে আগে আনতে হবে এর জন্য এটাকে ওভারলিতে ক্লিক করবেন যেটা দেওয়া হচ্ছে আপনারা ভিডিওটা অ্যাড করেছিলেন ওভারলেতে ক্লিক করার পর আপনার হচ্ছে ছবির যে ফ্রেমটা আসে সেই ফ্রেমের উপরে ক্লিক করবেন এখন নিচে থেকে স্ক্রল করবেন স্ক্রল করে হচ্ছে এটা আমাদের ডুপ্লিকেট করতে হবে তো এখানে দেখেন এই যে ডুপ্লিকেট এই ডুপ্লিকেট হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন এটা আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হওয়ার পর তার একটু লেফট সাইডে দেখবেন হচ্ছে এখানে আবার হচ্ছে একটা অপশান আসছে ওভারলে এই ওভারলেতে ক্লিক করবেন এটা আপনাদের নিচে চলে আসবে এখান থেকে নিচে আসার পর আপনারা এটা হাত দিয়ে টেনে নিচে নিয়ে এটা একদম ভিডিওর শুরুতে নিয়ে যাবেন আমি হচ্ছে ভিডিওর শুরুতে নিয়ে যাচ্ছি ভিডিও শুরুতে নেওয়ার পর আপনার হচ্ছে ভিডিও ফ্রেমটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু ইনস্ট্রল করেন পাশের দিকে গেলে এখানে একটা অপশন পাবেন দেখেন রিমুভ বিজি রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে তারপর হচ্ছে অটো রিমুভাল এখানে একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু নিচে চলে গেছে আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো এখান থেকে যদি আমি প্লে করে দেখি দেখেন আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি কিন্তু সাউন্ডটা মিউট করে দেবো অবশ্যই কারণ হচ্ছে আমাদের কম্পিউটার ইস্যু আছে এরকম ভিডিও কিন্তু খুব সহজে আপনারা রেডি করতে পারবেন তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে হচ্ছে উপরে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে এখানে হচ্ছে ক্লিক করবেন এখানে হচ্ছে ক্লিক করার পরে হচ্ছে আপনাদের কিন্তু ভিডিওটি এক্সপোর্ট শুরু হয়ে যাবে এবং এ ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য